بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله বাগানিদের জিজ্ঞাসা ও জবাব 43 তম পর্বে সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আমি কৃষিবিদ মোহাম্মদ সাদত হোসেন সিদ্দিকি। প্রথমেই আমরা আমাদের ফেসবুক গ্রুপ বাগান করি সহজের উত্তরে চলে যাব আমরা ইনশাআল্লাহ। এখানে বেশ কিছু কমেন্ট এসছে। ইকবাল পাটোয়ারি ভাই বলছেন যে ড্রামে গাছের মাটিতে পিঁপড়া মারার জন্য কি করতে পারি। তার যে প্রশ্নটি, তো আসলে মাটিতে যদি পিঁপড়া হয় সেটা তাহলে অনেক সময় ক্ষতিকর হতে পারে যদি আশ্রয় নেওয়ার জন্য মাটিতে আসে পিঁপড়াগুলো। সেক্ষেত্রে আপনি যে কোনো একটি কীটনাশক ব্যবহার করলেই এই পিঁপড়াগুলো মারা যাবে। বিশেষ করে পিঁপড়া যেখানে আছে ওই গর্তের যে মাটি সেখানে আলগা করে নেবেন প্রথমে, তারপরে পিঁপড়াগুলো ছড়িয়ে ছিটে যাবে। এরপরে আপনার যে কোনো একটা প্রোডাক্ট, ক্লোরোপাইরিফস অথবা সাইপারমেথ্রিন বা ক্লোরোপাইরিফস প্লাস সাইপারমেথ্রিন ইমিডাক্লোরোপিড ফিনিশ ব্যবহার করলেও কিন্তু আমাদের পিঁপড়া মারা সম্ভব হয়। এরপর আমাদের ইসমাইল ভাই বলছেন, স্যার আমার 12 মাসই আম জাত জানা নাই, টিকিয়ে রাখা এবং বড় করার জন্য কিছু ব্যবহার করতে হবে কিনা অনুগ্রহ করে জানাবেন প্লিজ, একটা দাগ দেখা যাচ্ছে। আমরা যদি একটু ছবিতে দেখি, হ্যাঁ ছবিতে দেখতে পাচ্ছি যে এখানে একটা দাগ দেখা যাচ্ছে। তো ভাই ইসমাইল, যদি আপনি আমাদের যে কৃষি ভীষণ চ্যানেলে আম নিয়ে এই আমের গুটি মুকুল এগুলোকে ঝরা থেকে রোধ করা এবং টিকানো, এই জন্য দুটো ভিডিও আছে কৃষি ভীষণ চ্যানেলে, আপনি দয়া করে এই ভিডিও দুটি বিস্তারিত দেখলে আপনার এই আম গাছের জন্য যে করণীয় বিষয়গুলো সেগুলো খুব ভালোভাবে রপ্ত করতে পারবেন। ধন্যবাদ আপনাকে। এরপর ইমামুল হক ভাই তিনি বলছেন, বড় জাতের ঢেঁড়স গাছ লাগিয়েছি, মোটামুটি বড় হয়েছে কিন্তু ঢেঁড়স আসতেছে না, মাথা কাটলে হবে কি? 42 তম পর্বে উত্তর পাইনি, দুঃখিত। না ভাই ইমামুল ভাই, আমি কিন্তু গত পর্বে 42 তম পর্বে আপনার এই প্রশ্নের উত্তর দিয়েছি, আপনি হয়তো কোনোভাবে মিস্টেক করেছেন। ইমামুল ভাইয়ের প্রশ্নের উত্তর আমার 42 তম পর্বেই দিয়েছি, আপনি একটু দেখে নেবেন ভালো করে। এরপরে বিধি আপু বলছেন, আসসালামু আলাইকুম স্যার, 5 লিটার তেলের বোতলে ফুলকপি বা বাঁধাকপি চাষ করা যাবে কি? 5 লিটার তেলের বোতলে ফুলকপি বাঁধাকপি চাষ করা যাবে, তবে হয়তো বা সাইজ একটু ছোট হতে পারে, তবে প্রয়োজনীয় পরিমাণ পুষ্টি উপাদান সরবরাহ করতে পারলে এবং আগে থেকেই জৈব পদার্থ প্রয়োজনীয় পরিমাণ ব্যবহার করলে তাহলে ইনশাআল্লাহ ভালো ফলন পাওয়া যাবে। সাইদ মিনু ভাই বলছেন যে, আচ্ছা আমার একটি 12 মাসিক কাটিমন আম গাছের মুকুল আসে কিন্তু আমগুলো ঝরে যায়, মুকুলের পাকড়িগুলো সহ ঝরে যায়, মানে পাপড়ি হবে, যাই গাছে টিকটিকি থাকে এবং সমাধান কি স্যার? কীটনাশক রিপোর্ট দিই এবং ম্যানসার দিই। তো এখানে তিনি যেটা বলছেন, আমরা যদি একটু দেখি যে 12 মাসিক কাটিমন আম গাছ মুকুল আসে, আমগুলো ঝরে যায়, মুকুলের পাপড়িগুলো সহ ঝরে যায় এবং টিকটিকি থাকে, এর সমাধান কি? কীটনাশক রিপোর্ট দিই এবং ম্যানসার দিই। আমার মনে হয় আপনি যে ব্যবস্থা নিয়েছেন তাতে করে ইনশাল্লাহ ফল টিকার সম্ভাবনা আছে। আর যদি আপনি বোরন এবং জিন ব্যবহার না করে থাকেন তাহলে আমাদের যে নিয়ম আছে সেভাবে ব্যবহার করবেন। ধন্যবাদ আপনাকে। আর এরপরে আমরা চলে যাব আমাদের কৃষি ভীষণ ফেসবুক পেজে। আচ্ছা তার আগে আমরা একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলতে ভুলে গেছি, সেটা হলো যে বাগানি বন্ধুদের মাটি তৈরি এবং কোন মাটিতে কি কি গাছ লাগাতে পারবেন সে বিষয়ে দুটি ভিডিও আমরা ইতিমধ্যে আপলোড করেছি। আজকেই কোন মাটিতে কি কি গাছ লাগানো যাবে এই নিয়ে একটা ভিডিও আমরা আজকে আপলোড করেছি, আপনারা ইনশাল্লাহ ভিডিওটি দেখে নেবেন, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এরপর আমাদের কৃষি ভীষণ পেজে আব্দুর রশিদ মন্ডল ভাই তিনি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ভাই, আমার ছাদ বাগানে 12 ইঞ্চি টবে লাগানো আঙ্গুর গাছে ম্যাজিক পদ্ধতি সার প্রয়োগের তৃতীয় পর্যায়ে গাছের ডগা জাংলা পর্যন্ত পৌঁছে গেছে এবং ম্যাজিক পদ্ধতির আবিষ্কারক হিসেবে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমার আর কোনো করণীয় থাকলে দয়া করে জানালে কৃতজ্ঞ হব। তো আব্দুর রশিদ মন্ডল ভাই আপনার
আঙ্গুর গাছটি বেশ চমৎকার দেখা যাচ্ছে, খুব সুন্দর হয়েছে আঙ্গুর গাছটি। তো আপনি আমাদের ম্যাজিক পদ্ধতি সার ব্যবহার করে উপকার পাওয়ার জন্য আমরা খুবই আনন্দিত এবং খুশি। আপনার জন্য অনেক শুভকামনা থাকলো। আর অগ্রিম ব্যবস্থা হিসেবে আঙ্গুরের যে সমস্যাটা আমরা লক্ষ্য করে থাকি, আঙ্গুরের একটা ছত্রাক জনিত একটা রোগ হয়ে থাকে পাতার নিচে, পাতার নিচের পিঠে এক ধরনের হলুদ আবরণ সৃষ্টি হয় এবং সেই ছত্রাকের আক্রমণে পাতাগুলো একসময় মরে যায়, পুড়ে যায়। তো এজন্য আপনাকে এখন যেহেতু গাছে ফল নেই এবং গাছটি বাড়ন্ত পর্যায়ে আছে, আপনি একটি ছত্রাক নাশক ম্যানকোজেব, কার্বন ডেজিম, প্রবিগনা জল, যে কোনো একটা গ্রুপের একটি ছত্রাক নাশক আপনি, অথবা আপনার কাছে যদি কোনো ছত্রাক নাশক থেকে থাকে আপনি আমাদেরকে জানালে ভালো হয়। তাহলে সেই ছত্রাক নাশক আপনি যদি একটু ব্যবহার করে দেন এখন, তাহলে প্রতিকার হিসেবে আর এখানে হয়তো বা ওই রোগটি হবে না আশা করি। এটা খুব জরুরি একটা বিষয়। আর পুষ্টি উপাদান গুলো ঠিক মতো দিতে হবে যাতে করে ফলগুলো টক না হয়, যদি জাতটি ঠিক থাকে আর কি। নাই এরপরে নিমাই কর্মকার নামে আমাদের এক ভাই বলেছেন যে শুভেচ্ছা নিবেন, অবশ্যই আপনাকেও শুভেচ্ছা। আমার ছাদ বাগানে ডালিম গাছে প্রচুর ফুল এসেছে, কিন্তু প্রতিদিন অনেক ফুল ঝরে পড়ছে এবং এর আগে অন্য হয়েছে, মাত্র দুটো ডালিম পেকেছে, কি করে আমি এই ফুলগুলোকে ফলে পরিণত করতে পারবো? আমরা যদি আপনার নিমাই দাদা আপনার ডালিম গাছেরটা দেখি, হ্যাঁ এই তো ডালিম গাছ, খুবই চমৎকার এবং অনেক ফুল, অনেক ঝোপালো গাছ। এখানে একটি ডালিমুখী মারছে, এখানে একটি ডালিমুখী মারছে, আপনি যেটা বলেছেন যে দু একটি আছে। আর যতগুলো ফুল আমরা এখানে দেখতে পাচ্ছি নিমাই দাদা, আপনার এই সবগুলো ফুল হচ্ছে পুরুষ ফুল। পুরুষ ফুলের সংখ্যা ডালিম গাছে প্রথম থেকে বেশি হয়, এটা আমরা বাগানিদের অভিযোগ থেকে এটা প্রায় নিশ্চিত হয়ে গেছে যে প্রথম দিকে ডালিম গাছে শুধু পুরুষ ফুল ফুটতে থাকে এবং পুরুষ ফুলগুলো যে ঝরে যাবে এটাই স্বাভাবিক, পুরুষ ফুল ফুল থেকে কখনো ফল হবে না। সুতরাং আপনি ইচ্ছা করলে এই পুরুষ ফুলগুলো নিজে থেকে ঝরে যাওয়ার আগেই ছিঁড়ে দিতে পারেন। আর চিনবেন কিভাবে যে পুরুষ ফুল, যে পুরুষ ফুলের এটা যদি ফুল হয়, এটা যদি ফুল হয়, এই ফুলের যে এটা যদি বোটা হয়, এই যে জয়েন্ট, এই জয়েন্ট থেকে একটু উপরে এই ফুলের আর জয়েন্টের মাঝখানে এখানে যদি ডালিমের মতো দেখা যায়, যেটা একটা ডালিমের মতোই প্রথম দিকে মনে হয়, তাহলে হবে সেটা স্ত্রী ফুল। আর যদি সেখানে ডালিমের মতো কোনো কিছু না থাকে, পুরো ফুলটা প্রায় সমান সমান মনে হয়, তাহলে সেটা হচ্ছে পুরুষ ফুল। আর যদি ডালিমের মতো থাকে সেটা স্ত্রী ফুল। এটা দেখে আপনারা বুঝতে পারবেন এবং পুরুষ ফুলগুলো আপনি ইচ্ছা করলে এখন ছিঁড়ে ফেলে দিতে পারেন, তাহলে ডালিম গাছ মনে করবে যে আমার মনে হয় কোনো সমস্যা হচ্ছে, তখন সে আপনার স্ত্রী ফুল আসবে এবং তারা বংশধর টিকে রাখার জন্য ফল দিবে। ধন্যবাদ আপনাকে। এরপর আমাদের আকিব ভাই বলছেন যে কামরাঙা গাছের পাতা এমন কুকড়ে যাচ্ছে কেন, প্রতিকার কি? আপনার কামরাঙা গাছের যে পাতাগুলো দেখতে পাচ্ছি আমরা কুকড়ে গেছে, তো এখানে আমার অবজারভেশন হলো যে আপনি দুটো কাজ করবেন, তিনি অবশ্য পরে আচ্ছা আকিব ভাইয়ের কাছে আমার পরামর্শ হলো যে আপনি প্রথম যে কাজটি করবেন সেটা হলো যে পাতাগুলো উল্টাবেন, উল্টিয়ে দেখবেন যে অপর পৃষ্ঠায় কোনো পোকা আছে কিনা, যদি পোকা থাকে তাহলে সেভাবে ব্যবস্থা নিতে হবে, আর যদি পোকা না থাকে তাহলে বুঝতে হবে যেটা মাকড়ের আক্রমণ, তাহলে এমন একটি গ্রুপের একটি মাকড় নাশক আপনি ইনশাল্লাহ ব্যবহার করবেন এবং 7 থেকে 10 দিন অন্তর অন্তর আরেকবার দুইবার তিনবার দিলে ইনশাল্লাহ আশা করি ভালো হয়ে যাবে। আব্দুল হক ভাই বলছেন কোন জৈব বালাই নাশক সবচেয়ে বেশি কাজ করবে? জৈব বালাই নাশক আসলে সবচেয়ে বেশি কাজ করবে, এটা এক কথায় আসলে আপনি যেভাবে প্রশ্ন করেছেন এটার উত্তর দেওয়া খুব কঠিন, কারণ আপনি কিসের জন্য জৈব বালাইনাশক ব্যবহার করতে বলছেন সেটার উপর ভিত্তি করবে, কারণ সব কিছুর জৈব বালাইনাশক একরকম কাজ করবে না। বিশেষ করে আমরা যদি মাছি পোকার জন্য ফেরোমন ফাঁদ যে জৈব বালাইনাশক আছে সেটা কিন্তু অত্যন্ত কার্যকর একটি পদ্ধতি আছে। তারপরে হচ্ছে আপনার বেগুন বা সব ধরনের ফেরোমন ফাঁদ গুলো বেশ কার্যকর। এছাড়া বেগুনের ফল ছিদ্রকারী পোকার জন্য, ডগা ফল ছিদ্রকারী বিএসএফের জন্য ট্রেসার নামক একটি জৈব বালাইনাশক আছে, সেটা ভালো কাজ করে। এরপরে সিমের ফল ছিদ্রকারী বা বরবটির ফল ছিদ্রকারী পোকার জন্য আপনার স্পিনোসেট গ্রুপ গুলো, আসলে মূলত স্পিনোসেট গ্রুপের জৈব বালাইনাশক খুব ভালো কাজ করে। আর হচ্ছে আপনার মাটিতে নেমাটোড দমনের জন্য আপনার বায়োডার্মা সলিড যেটা ইস্পাহানি, সেটা কিন্তু ভালো কাজ করে। আপনি কোনটার জন্য ব্যবহার করবেন সেটা আপনার জন্য আগে বুঝতে হবে। এরপরে মাকড়ের জন্য আপনার হচ্ছে ইকোম্যাক, ইকোম্যাকটাও ভালো কাজ করে, সেটা যদি প্রতিরোধক হিসেবে আপনি ব্যবহার করতে পারেন। সালফার যদি আপনি ব্যবহার করেন, আসলে যদিও সালফারটা আসলে কেমিক্যাল, তারপরে আপনি প্রতিরোধক হিসেবে পুষ্টি উপাদান হিসেবে ওটা
কিন্তু কাজ করতে পারে। এভাবে আপনাকে আগে স্পেসিফাই করতে হবে কোনটার জন্য। এরপরে তিনি বলছেন যে কমলা গাছের এই পোকা যাকে আপনি হপার বললেন সেটা ধরতে চাইলে উড়ে যায়, আর ওই পোকা কোনো ক্ষতি করছে না, কিন্তু ওই পোকার বাচ্চা যেগুলো উঠতে পারে না কমলা রঙের, সেগুলো জাপ পোকার মতো প্রচুর পরিমাণে হয়েছে। আমি কিভাবে বুঝবো আমার মাটি বেলে দোয়াশ এঁটেল বা দোয়াশ না দোয়াশ মাটি? ছবি পোস্ট দিলে আমি বুঝতে আপনি বুঝতে পারবেন কি। ওকে আব্দুল হক ভাই, প্রথমে আপনার আমরা আপনার কমলা গাছে চলে যাই। এখানে কমলা গাছের যে পাতা, পাতার মধ্যে যে পোকাগুলো দেখা যাচ্ছে, আমার মনে হয় এটা স্কেল ইনসেক্টের মতো মনে হচ্ছে, আর এখানে সাদা সাদাও কিছু আবার মিলিবাগ মনে হচ্ছে। সুতরাং এটা হপার পোকার আসলে কোনো বাচ্চা নয়, বরং অনেক সময় প্রজাপতির বাচ্চা আসে, কিন্তু এটা হপার নয়, এটা মনে হচ্ছে অন্য কোনো পোকা। সুতরাং আপনি কি গুলিয়ে ফেলছেন মনে হয়? এই এই পোকাগুলো আপনি এই বাচ্চাগুলোকে বা লার্ভাগুলোকে আপনি যদি ই করতে পারেন কোনো মানে হাত দিয়ে, যদি অল্প থেকে হাত দিয়ে মেরে ফেলবেন, না হলে যেকোনো একটি কীটনাশক ব্যবহার করবেন। আর পরে যেটা বলছেন যে বেলে দোয়াশ কোন এটেল বুঝবেন কেমনে, আব্দুল হক ভাই, আজকেই আমরা একটা ভিডিও আজকে আমরা একটা ভিডিও কিন্তু ই করেছি, পাবলিশ করেছি, যে আপনি কিভাবে মাটি চিনবেন এবং কোন মাটিতে কি ফসল লাগাবেন। এই ভিডিওগুলো আপনি একটু দেখে নেবেন, তাহলে ইনশাল্লাহ আশা করি আপনার এই সব ধারণা ক্লিয়ার হয়ে যাবে। আমরা কয়েকটি ভিডিও ইতিমধ্যে পাবলিশ করে ফেলেছি। নিমাই দাদা বলছেন, আমার মরিচের চারাগুলোর এই অবস্থা, ডাইমেথয়েড দিলাম, কপার অক্সিক্লোরাইড দিলাম, তবু একই দশা। ভাই নিমাই, তো আপনার এখানে মরিচ গাছে যে ছবিটি দেখা যাচ্ছে, সেখানে আপনার দেখা যাচ্ছে যে এটা হচ্ছে স্পষ্টতই বোঝা যাচ্ছে এটা হচ্ছে মরিচের মাইটের আক্রমণ, কিন্তু আপনি দিয়েছেন ডাইমেথয়েড এবং আপনি দিয়েছেন আরেকটা মানে ছত্রাকনাশক আপনি দিয়েছেন কপার অক্সিক্লোরাইড, কিন্তু এটা হচ্ছে মাকড়। তা আপনি মাকড় নাশক, মাকড়ের আক্রমণে মাকড় নাশক না দিয়ে আপনি কীটনাশক এবং ছত্রাকনাশক দিয়েছেন। সুতরাং এই দুটো যতই দিন না কেন, আপনার এই মাকড়ের আক্রমণ কিন্তু কোনোভাবেই ভালো হবে না। সুতরাং আপনাকে মাকড় নাশক ব্যবহার করতে হবে, তাহলে আপনার এই মরিচ গাছ ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। এরপরে আমাদের মুস্তাফিজ ভাই বলছেন, স্যার আমার আতা গাছ এর পাতাগুলো এমন হয়ে যাচ্ছে। তো এখানে আতা গাছের পাতা উপরের দিকে কালো দেখা যাচ্ছে, আমার মনে হয় এটা একটা রোগের আক্রমণ, রোগ হয়েছে। সুতরাং আপনি এই রোগ দমনের জন্য একটি ছত্রাকনাশক স্প্রে করলে আশা করি আপনার এই গাছটি ভালো হয়ে যাবে, এবং বেশি আক্রান্ত পাতাগুলোকে আপনি ফেলে দিবেন। এরপর আমরা চলে যাব আমাদের আমাদের চ্যানেলে, ইউটিউব চ্যানেলে কারা কি কমেন্ট করেছে সেটা আমরা দেখবো ইনশাল্লাহ। চলেন আমরা দেখে আসি। এখানে আমাদের মঈন ভাই, আমাদের মঈন ভাই একটু আগেই যেটা বলছিলাম যে সাত বাগানের টবের জন্য মাটি প্রস্তুতের যে স্মার্ট পদ্ধতি, এটা গতকাল দিয়েছি আমরা, আর আজকে দিয়েছি হচ্ছে গাছ লাগানোর উপযুক্ত মাটি কোনটা এবং কোন মাটিতে কি কি ফসল লাগাবেন, দুটো ভিডিও আমরা পরপর দিয়েছি। তো এখানে মঈন ভাই বলেছেন তথ্য সমৃদ্ধ, এবং ফারহানা রহমান আপু আমাদের ধন্যবাদ জানিয়েছেন, আসলে আপনাদের উপকার হলেই কিন্তু আমাদের সার্থকতা, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজহার ভাই ইন্ডিয়া থেকে তিনি জাজাকাল্লাহ জানিয়েছেন, আপনাকে অনেক জাজাকাল্লাহ। এবং আমাদের মিতা আপু, জোহরা মিতা আপু, তিনি সালাম দিয়েছেন এবং বলেছেন মাশাআল্লাহ অনেক হেল্পফুল আপলোড, আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আব্দুল হক ভাইয়ের যে এখানে প্রশ্নটা আছে কমলা গাছ সম্পর্কে, সেটা উত্তর আমরা কিছুক্ষণ আগে দিয়েছি। এরপরে আমাদের একজন বলেছেন যে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ভেরি গুড ভিডিও, দেখে বেল বাজিয়ে লাইক কমেন্ট এবং শেয়ার করে ফ্রেন্ড করলাম। সো আপনিও অনুরূপ বেস্ট ফ্রেন্ড হয়ে পাশে থাকবেন অলওয়েজ ইনশাআল্লাহ। বন্ধুত্বের অপেক্ষায় প্লিজ স্টে উইথ মাই চ্যানেল, অবশ্যই ইনশাআল্লাহ, কেন নয়, অনেক ধন্যবাদ। এরপরে সোহাগ মোল্লা ভাই বলছেন, আমাদের মালটা গাছের বয়স 10 বছর কিন্তু কোনো ফুল আসে না। সোহাগ ভাই, এটা তো অত্যন্ত দুঃখজনক, 10 বছর বয়স হয়েছে মালটা গাছের আর ফুল আসছে না, এটা তো খুবই কঠিন ব্যাপার। আপনি একটু দয়া করে আমাদেরকে একটা ছবি, আপনার মালটা গাছের একটা ছবি আমাদেরকে আগামীকাল ইনশাল্লাহ আমাদের যে একটা ফেসবুকের আমি দিচ্ছি আপনাকে, facebook.com/krishivision, আপনি এখানে গিয়ে আগামীকাল ছবি সহ একটি পোস্ট দিবেন, আপনার টপটা কতটুকু আছে সেটা আমি দেখব, এবং আপনি এ পর্যন্ত কি কি সার ব্যবহার করেছেন সেটাও একটু দেখব, দেখলে আমি বুঝতে পারবো যে কি সমস্যা হয়েছে। ধন্যবাদ আপনাকে। এবং আমাদের একজন ভাই বলেছেন, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, এর চারা কোথায় পাবো, আমার বাসা সিরাজগঞ্জ। তিনি আমাদের বোম্বাই মরিচের যে ভিডিও সেখানে কমেন্ট করেছেন, সিরাজগঞ্জের ভাই আপনি
আপনাদের নিকটস্থ কোন একটি নার্সারিতে গেলে আপনি চারা পাবেন। আর যদি আপনি চারা না পান তাহলে আপনি বাজার থেকে একটি পাকা বোম্বাই মরিচ কিনবেন, পাকা একটি বোম্বাই মরিচ কিনে সেটা থেকে বীজ বের করে আপনি লাগিয়ে দিবেন, ইনশাআল্লাহ সেখান থেকেই আপনার বোম্বাই মরিচ হয়ে যাবে। এরপর আমাদের অনিক দাস ভাই যেটা বলেছিলেন আমরা গতকাল এটার উত্তর দিয়েছি, আমার মনে হয় এখানে আর কোনো উত্তর বাকি নেই। আমরা এবার আমাদের যে কমেন্ট রয়েছে সেই কমেন্টে আমরা এখন চলে যাব, লাইভ কমেন্টে দেখি কয়েকজন কমেন্ট করেছে। এখানে প্রথমে মুস্তাফিজ ভাই বলেছেন যে স্যার আজ আমি কিছু তরমুজ ও টমেটো গাছ রোপণ করেছি, আমার এখন কি করা উচিত? আপনার যেটা করা উচিত এখন সেটা হলো যে আপনাকে এই যে এখনো তো বৃষ্টি শেষ হয়ে যায়নি, সামনের মাস পর্যন্ত বৃষ্টি হবে, আপনি খুব ভালো করে লক্ষ্য করবেন এবং ব্যবস্থা নিবেন যে পানি যাতে কোনোভাবেই আপনার গাছের গোড়া না জমে, নাহলে কিন্তু আপনার এই টমেটো এবং তরমুজ গাছের গোড়া পচে যাবে, মাটি নষ্ট হয়ে মানে গাছ মরে যাবে, এটা খুব জরুরি একটা বিষয়। এবং বাতাসে যাতে ভেঙে না যায় আপনি গাছগুলোকে সুন্দর একটা খুঁটি দিয়ে বেঁধে দিবেন এবং টমেটো গাছগুলোকে মজবুত খুঁটি দিয়ে বেঁধে দিতে হবে। এবং লিফ মাইনের আক্রমণ হয় কিনা সেটা একটু খেয়াল রাখবেন, কারণ লিফ মাইনার নিচের দিকের পাতাগুলোতে প্রথম আক্রমণ করে, তাহলে সে পাতাগুলো আপনাকে অপসারণ করতে হবে এবং লিফ মাইনার লার্ভাগুলোকে মেরে ফেলতে হবে। আর তরমুজ গাছে যে তুলাতানো গাছ, সুতরাং ওকে মাচায় দেওয়ার জন্য বা কোনোভাবে তাকে ফ্রেম তৈরি করে সেখানে তুলে দিতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং দেখবেন পাতাগুলো পুড়ে যায় কিনা, কোনো রোগ হয় কিনা সেটা আপনি খেয়াল রাখবেন। এবং পাতার উল্টা পিঠে জাঁপ পোকা আক্রমণ করার খুবই সম্ভাবনা থাকে বা মিলিবাগ, সেগুলো আপনি ইনশাল্লাহ ভালো করে খেয়াল করবেন। আশা করি এইভাবে যত্ন করলে আপনি ইনশাল্লাহ ভালো হবে। মিরাজ ভাই বলছেন স্যার আই এম ফ্রম মঠবাড়ি অফ পিরোজপুর, ক্যান আই কাল্টিভেট বিটার গোর্ড ইন কার্তিক অর অগ্রহায়ণ? অবশ্যই এই করলা বা বিটার গোর্ড আপনার সারা বছরই চাষ করা যায়, তবে একটু জাতটা দেখে নেবেন যে জাতটি কি শীতকালীন না গ্রীষ্মকালীন নাকি বারোমাসিক। যদি বারোমাসিক হয় বা শীতকালীন হয় তাহলে এখন ইনশাল্লাহ আপনি চাষ করতে পারবেন খুব অনায়াসেই। ইমামুল ভাই আমাদের ধন্যবাদ জানিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ ভাই। এবারে বিবি মরিয়ম তিনি একটি প্রশ্ন করেছেন, লেবু গাছের কলম কিভাবে করে সেটা ভিডিও চাই। লেবু গাছের কলম করার ভিডিও যদিও টোটালি এভাবে নেই, তারপরে কয়েকদিন আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যে সিডলেস লেবু গাছের যে গুরুত্বপূর্ণ টিপস, সেখানে কিন্তু একটি ইয়ে ছিল আপনার সামান্য একটা টিপ ছিল, তারপরে যেহেতু আপনি বলেছেন ভালো পরামর্শ, আমি ইনশাল্লাহ লেবু গাছের এই ডাল দিয়ে কিভাবে ভিডিও করে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনার এটা ই করার জন্য দেওয়ার জন্য। এরপর আমাদের মুস্তাফিজ ভাই বলেছেন থ্যাংক ইউ সো মাচ স্যার ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আপনাকে অনেক কৃতজ্ঞতা আমাদের সাথে থাকার জন্য। আমার মনে হয় আমরা অনেক দূর চলে এসেছি, তবে আজকের লাইভ অনুষ্ঠানটি আমার ইচ্ছা ছিল যে একটু শর্ট করার জন্য, তো শর্ট হয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদেরকে অনেক কৃতজ্ঞ জানাচ্ছি যারা আপনার সাথে আছেন। আমার মনে হয় আজকে আমরা আর বেশি সময় দিচ্ছি না, আগামীকাল ইনশাল্লাহ আবার 44তম পর্বে আমরা ইনশাল্লাহ আপনাদের সমস্যার উত্তর নিয়ে একত্রিত হবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আগামীকাল আবার একত্রিত হওয়ার জন্য, সেই কামনায় আজকে শেষ করছি। আল্লাহ হাফিজ।